Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে, অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে, যশোর বোর্ড 2016 সালের 4 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জসিম, আমিন ও সাদি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ বা ক্ষতি 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2015 সালের 1 জানুয়ারি তারিখে জসিম 1 লক্ষ টাকা, আমিন 80,000 টাকা ও সাদি 60,000 টাকা মূলধন আনয়ন করেন। অংশীদারদের চুক্তি অনুসারে এক অংশীদারদের মূলধন উত্তোলনের উপর যথাক্রমে 10% ও 5% হারে সুদ ধরতে হবে। 2. সাদি ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে। অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে নগদ উত্তোলন করেন, যা যথাক্রমে জসিম 10,000 টাকা, আমিন 15,000 টাকা এবং সাদি 8,000 টাকা। নগদ উত্তোলন ছাড়াও সাদি 1,500 টাকা পণ্য উত্তোলন করেন। জসিম 1/10/2015 তারিখে 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। উপর্যুক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ 69,350 টাকা। আমিন ও সাদি জসিমকে যৌথভাবে নিশ্চয়তা প্রদান করে যে জসিমের বন্টনযোগ্য মুনাফা 21,000 টাকার কম হবে না। কতে জানতে চেয়েছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো, খতে জানতে চেয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, গতে জানতে চেয়েছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা একটু আলোচনা করে নিই। এখানে প্রথম কথা হচ্ছে আমার মূলধনের সুদ আছে, উত্তোলনের সুদ আছে, বেতন আছে, তার মূলধনের সুদের মধ্যে আমার আবার জসিমের অতিরিক্ত মূলধন আছে, অতিরিক্ত মূলধনের সুদটা সমন্বয় করা লাগবে। এই তিনটি জিনিস আমার মূলত আছে, কিন্তু মুনাফা বন্টনের সময় আমিন এবং সাদি জসিমকে নিশ্চয়তা দিছে যে জসিমের মুনাফা 21,000 টাকার কম হবে না। আমাদের এই অনুযায়ী আমরা অঙ্কটা শুরু করে দেখি। প্রথমে হচ্ছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো, আমরা মূলধনের সুদটা নির্ণয় করি। মূলধনের সুদের মধ্যে আমরা পাচ্ছি জসিমের প্রথমে ছিল 1 লক্ষ টাকা, তার উপরে 10% এবং অতিরিক্ত মূলধন ছিল 20,000 টাকার উপরে 10% 3 মাস, তার আমরা মোট পাচ্ছি তার 10,500 টাকা। আমিনের 80,000 টাকার উপর 10% 8,000 টাকা, সাদির 60,000 টাকার উপর 10% 6,000 টাকা। তাহলে মোট মূলধনের সুদ আমরা পাচ্ছি 24,500 টাকা অংশীদারদের মূলধনের সুদ। খতে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য। লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে প্রথমে লিখব জসিম, আমিন, সাদি লাভ লোকসান আবন্টন হিসাব 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য। একপাশে ডেবিট, একপাশে ক্রেডিট। শুরু করবো প্রথমে নেট মুনাফা দিয়ে। আমরা নেট মুনাফাটা পাই বিশদ আয় বিবরণীর মাধ্যমে। এজন্য বিশদ আয় বিবরণী ব্র্যাকেটের নেট মুনাফা 69,350 টাকা। এরপর আমরা এখানে দেখাবো ক্রেডিট পাশে দেখাবো উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, আর ডেবিট পাশে আমরা দেখাবো মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মুনাফার অংশ, এই জাতীয় আইটেমগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ডেবিট পাশে আছে মূলধনের সুদ, আমরা দেখাবো অংশীদারদের মূলধন হিসাব, একটা হেডলাইন দিব, তারপর মূলধনের সুদ। আমরা কতে পেয়েছি জসিম 10,500, আমিন 8,000, সাদি 6,000, যোগ করলে 24,500 টাকা হয়। আর উত্তোলনের সুদ আমরা হেডলাইন দিব অংশীদারদের মূলধন হিসাব,
উত্তর অনুষদ, জসিম 250 টাকা, আমিন 375 টাকা, সাদি 200 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 825 টাকা। এটা আমরা শেষে ওয়ার্কিংসে দেখিয়ে দিব। এরপর আমার ছিল সাদির মূলধন হিসাব বেতন। সাদিকে প্রতি মাসে 1000 টাকা করে বেতন দেওয়া হয়, 12 মাসে বেতনের পরিমাণ হয় 12,000 টাকা। আবার সাদি এই পাশ দিয়ে পণ্য উত্তোলন করেছে, তার পণ্য উত্তোলনের জন্য সাদির মূলধন হিসাব ব্রেকেটে পণ্য উত্তোলন 1500 টাকা। এখন আমরা দুই পাশ যোগ করব। যোগ করে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে আমার বড় 71,625 টাকা, এখান থেকে ডেবিট পাশে যা আছে সব বিয়োগ করলে আমরা বিয়োগফল পাচ্ছি 35,175 টাকা। এইটাকে যদি আমরা রেশিও অনুপাতে ভাগ করে দিই, অর্থাৎ 3:2:1 অনুপাতে ভাগ করে দিই, তাহলে আমার আসে 21,000 টাকা, 9,450 টাকা, 4,725 টাকা। এটা এরপর আমরা একটু ওয়ার্কিংস গুলো একটু দেখে নিই। মূলধন সুদ আমরা কত বের করেছি তারপরে এখানে আবার একবার দেখিয়েছি, এটা প্রয়োজন নাই খুব একটা। উত্তোলনের সুদের মধ্যে তারা বছরের মাঝামাঝি উত্তোলন করেছে, 6 মাসের সুদ দেওয়া লাগবে। জসিম 10,000 টাকা 5%, 6 মাসের সুদ 250 টাকা। আমিন 15,000 টাকা 5%, 6 মাসের সুদ 375 টাকা। সাদি 8,000 টাকা 5%, 6 মাসের সুদ 200 টাকা। একটু কথা, এখানে যে আমরা বলেছি যে ভাগ করে দিব, জসিম 21,000 পেয়েছে, এইটা আমরা ওয়ার্কিংস এর মাধ্যমে দেখবো। আমিন আর সাদি জসিমকে নিশ্চয়তা দিয়ে জসিমের 21,000 টাকা করেছে, এজন্য এটা আমরা ওয়ার্কিংস এর মাধ্যমে দেখব। এরপর আমরা আসি ওয়ার্কিংসটা। আমাদের বন্টনযোগ্য মুনাফা হয়েছিল কত? মুনাফার অংশ ছিল ক্রেডিট পাশের যোগফল 71,675, ডেবিট পাশের যোগফল 36,500 টাকা। আমার নিট মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফা হয়েছে 35,175 টাকা। এই 35,175 টাকা প্রথমে জসিম পেয়েছে 6/3, 17,588 টাকা। আমিন পেয়েছে 6/2, 11,725 টাকা। সাদি পেয়েছে 6/1, 5,862 টাকা। এখন বিষয় হয়েছে, যেহেতু আমিন এবং সাদি জসিমকে নিশ্চয়তা দিয়েছে যে 21,000 পাবে, কিন্তু জসিম পেয়েছে 17,588 টাকা, তার 21,000 টাকা হতে শর্ট হচ্ছে 3,412 টাকা। তাহলে আমরা 17,588 টাকার সাথে 3,412 টাকা যোগ করে আমি 21,000 টাকা বানিয়ে দিলাম। এখন এই 3,412 টাকা আমিন এবং সাদি তার মুনাফা থেকে দিয়ে দিবে। তো আমাদের ছিল 3:2:1, অর্থাৎ রেটটা ছিল 2:1। এই যে 2 এবং 1, অর্থাৎ 2 আর 1 3, 3/2 দিবে আমিন, 3/1 দিবে সাদি। তাহলে আমরা এখানে যোগ করেছি ওই যে টাকাটাকে আমিন ও সাদির নিকট থেকে নিশ্চয়তা বাবদ প্রাপ্তি, আর আমিনের বেলায় লিখবো জসিমকে নিশ্চয়তা বাবদ প্রদান 3,412 টাকার 3/2, 2,275 টাকা। বিয়োগ করলে আমার থাকতেছে 9,450 টাকা। আবার এখানে লিখবো সাদি, সাদির ঘরে লিখবো জসিমকে নিশ্চয়তা বাবদ প্রদান 3,412 টাকার 3/1, 1,137 টাকা। তাহলে তার প্রাপ্ত মুনাফা থেকে বাদ দিলে তার মুনাফার পরিমাণ থাকতেছে 4,725 টাকা। তাহলে আমরা ফাইনালি মুনাফার বন্টন পাচ্ছি, জসিম 21,000 টাকা, আমিন 9,450 টাকা এবং সাদি 4,725 টাকা। এইটাই আমরা আমার লাভ লোকসান আবন্টন হিসেবে এই যে মুনাফার অংশে এখানে দেখিয়েছি। এটা আমরা ওয়ার্কিংস করে এনে তারপর দেখাবো, এখানে সরাসরি দেখাতে গেলে ভুল হয়ে যেতে পারে। এরপর আমার গতে বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তা মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা জানি, আমরা লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, উপরে আমরা নাম লিখতে পারি, ডেবিট ক্রেডিট লিখলাম, তারিখ বিবরণ তিনজনের টাকার ঘর তিনটি, আবার তারিখ বিবরণ তিনজনের টাকার ঘর তিনটি। এখানে যেহেতু ব্যবসাটা শুরু করেছে 2015 সালের জানুয়ারি 1 তারিখে, তাই আমরা লিখবো নগদান হিসাব। চলমান ব্যবসা হলে আমরা লিখতাম ব্যালেন্স সিডি, এটা যেহেতু স্টার্টিং বিজনেস আমরা লিখবো নগদান হিসাব 1,00,000 টাকা, 80,000 টাকা, 60,000 টাকা। আবার জসিম অক্টোবরের 1 তারিখে অতিরিক্ত মূলধন এনেছে, এটাও নগদান হিসাব 20,000 টাকা। এরপর আমাদের ডেবিট পাশে আসবে প্রথমে ডিসেম্বর 31 তারিখ দিয়ে উত্তোলন হিসাব 15,000, 10,000, 15,000, 8,000 টাকা। এরপর দুই পাশে আমরা লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব, ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব, ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব। এরপর লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে যে আইটেম গুলো আমরা দেখিয়েছি সেটা এখানে দেখাবো ক্রেডিট পাশে, এবং ক্রেডিট পাশে যে আইটেম গুলো দেখিয়েছি এটা এখানে দেখাবো ডেবিট পাশে। তো ডেবিট আমার আইটেমের মধ্যে ছিল মূলধন সুদ 10,500, 8,000, 6,000, এরপরে ছিল বেতন 12,000, এরপর ছিল মুনাফার অংশ 21,000, 9,450, 4,725, আর ক্রেডিট পাশে ছিল উত্তোলন সুদ 250, 375, 200, এরপরে ছিল পণ্য উত্তোলন 1,500 টাকা।
এখন আমরা যোগ বিয়োগ করে দেখব জসিমের যোগ করলে ক্রেডিট পাশে যোগ করলে আসে 151500 টাকা এটাকে ডেবিট পাশে নিয়ে আসলাম 151500 টাকা এখান থেকে এই দুইটি বিয়োগ করলে আমরা পাচ্ছি 141250 টাকা এই বরাবর ব্যালেন্স শীটে লিখে মাসের বছরের শেষ তারিখ দিয়ে দিব এরপর আমিনেরটা যোগ করলে আমরা পাচ্ছি 97450 টাকা নিয়ে আসলাম 97450 টাকা এখান থেকে দুইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 82075 টাকা এটাও ব্যালেন্স শীটে বরাবর লিখে দিলাম এরপর সাদিরটা যোগ করলে আমরা পাচ্ছি 82725 টাকা ডেবিট পাশে নিয়ে এসে বসালাম 82725 টাকা এখান থেকে তিনটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 73025 টাকা এটাও ব্যালেন্স শীটে বরাবর লিখে দিলাম এইভাবে আমরা মূলধন হিসাবটা করব আমরা নিয়ত করেছি এভাবে 2016 সাল থেকে শুরু করে সবগুলো সালের সবগুলো অঙ্কের সলিউশন ইউটিউবে দিব ইনশাআল্লাহ এবং পরবর্তীতে একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্কের সলিউশন আমরা ইনশাআল্লাহ ইউটিউবে দিব পরবর্তীতে এই লিংকগুলো দিয়ে একটি বই বাজারে বের করার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ